মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টুইট করেছেন। তিনি বলেছেন, দুর্গাপূজো এক আবেগ যা সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমাদের সঙ্গবদ্ধ করে, শিল্পের সঙ্গে আধ্যাত্মিকতার মেলবন্ধন ঘটায়। ইউনেস্কোকে ধন্যবাদ দুর্গাপূজোকে প্রবাহমান ঐতিহ্যের স্বীকৃতি দেওয়ায়। এই টুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে এই টুইট তিনি করেছেন। বৌবাজার চাঁদনি চক দড়িনা ক্রসিং রানী রাসমণি এভিনিউ হয়ে পদযাত্রা পৌঁছাবে রেড রোডে। দেখো সঙ্গীতা, 5 কিলোমিটার পদযাত্রা শেষে এই রেড রোডেই মূল অনুষ্ঠান হবে এবং তোমাকে এই যে মূল অনুষ্ঠানের যে প্রস্তুতি সেটা একটু দেখায়। দেখো মূল মঞ্চ সামনে, দেখো লেখা আছে আমরা গর্বিত, দেশ গর্বিত, বিশ্ব গর্বিত। এই যে মূল মঞ্চ, এই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিশিষ্ট জনেরা থাকবেন। তার ডান দিকেই রয়েছে আরেকটি মঞ্চ, সেখানেও বিশিষ্ট জনেরা থাকবেন। এবং বাঁ দিকটা আমি রাখাই যেখানে বাউল শিল্পীরা, তারা ইতিমধ্যেই তারা প্রস্তুতি নিচ্ছেন, তারা কিভাবে গান করবেন, বাউল কিভাবে শোনাবেন, সেই আরেকটি মঞ্চ। মোট 3টি মঞ্চ রাখা হয়েছে। পাশাপাশি মঞ্চের সামনের দিকে আমরা দেখছি লম্বা সাদা সমস্ত চেয়ার পাতা রয়েছে এবং এখানেই সমস্ত ধর্ম বর্ণের মানুষ, বিশিষ্ট জনেরা যেমন থাকবেন, বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা থাকবেন, অভিনেতা অভিনেত্রী শিল্পী কলাকুশলী এবং সাধারণ মানুষ, প্রত্যেকের বসার ব্যবস্থা রাখা হয়েছে। একেবারে গোটা রেড রোড জুড়ে যতদূর তাকানো যাচ্ছে চেয়ারের পর চেয়ার পাতা রয়েছে, এখানে তারা বসবেন। আসলে আজকের এই যে পদযাত্রা, সেই পদযাত্রার যথেষ্ট তাৎপর্য রয়েছে এবং একে পদযাত্রা না বলে বর্ণাঢ্য একটা শোভাযাত্রা বলাই ভালো। যে দুর্গাপুজো সেটা বাঙালির আবেগ যেমন জড়িয়ে রয়েছে, বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, এটা আবহমান কাল ধরে হয়ে আসছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে যে বার্তাটা পৌঁছে দিতে যাচ্ছেন সমস্ত মানুষের কাছে, যে সরকারি পৃষ্ঠপোষকতায় তার আমলে দুর্গাপুজো সেটা বাংলার সীমানা ছাড়িয়ে, দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বে বন্দিত হচ্ছে এবং বিশ্বে বন্দিত হচ্ছে বলে আজকে হেরিটেজ তকমা ইউনেস্কোর পেয়েছে এই কলকাতার দুর্গাপুজো। ফলে সেই বার্তাটা তিনি পৌঁছে দিতে চাইছেন এবং তার জন্য আড়ম্বরের কোনো রকম কিন্তু কার্পণ্য দেখা যাচ্ছে না, সমস্ত রকম আড়ম্বর আতিশয্যের ব্যবস্থা করা হয়েছে। এবং মনে হচ্ছে এক মাস পরে পুজো এবং এই ঢাকের বাদ্যি তুমি শুনতে পাচ্ছ, মনে হচ্ছে যেন আজ থেকেই পুজোর সেই মহরণ শুরু হয়ে গেছে। একদিকে বাউলের নাচ, অন্যদিকে ঢাকের বাদ্যি, সব মিলিয়ে এক মাস আগেই যেন পুজোর উৎসব শুরু হয়ে গেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই চাইছেন।